হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই দাঁত মাজতে চলে এলাম, আর এখন বাজে হচ্ছে 7টা। মেয়ে পরীক্ষা দিতে বেরালো এই মাত্র, বেরাবার পর আমি তারপরে কি বলতো ওকে একটু টোস্ট বানিয়ে দিয়েছি, ও তাড়াতাড়ি চলে আসবে। ওকে একটু ডিম টোস্ট করে দিয়ে তারপরে আমি মুখটা ধুতে এলাম, যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, তাই ওকে আগে করে দিয়ে এসে তারপরে আমি মুখ টুক ধুচ্ছি, তারপরে ঘরটা একটু পুছে নেবো, পুছে আমি রান্নায় বসবো। তাহলে চলো পরপর কাজগুলো সেরে নিই। এই এখানে এই লাঠিটা দিয়ে আমি একটু ঘরটা পুছে নেবো, টেনে নেবো, তারপরে আমি রান্নায় বসবো। তাহলে চলো সারাদিন কী কী কাজ করি না করি সেগুলো সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। জানলা ফালা খুলে গেছি সকালবেলা, জাস্ট একটু ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝতে পারছো? আজকে রোদ্দুরটাও বেশি ওঠেনি, দেখতে পাচ্ছো? রোদ্দুরটা আজকে একদমই নেই মোটামুটি। কালকে রাত্রিবেলা বৃষ্টি পড়েছে, তো সেজন্য একটু ওয়েদারটাও বেশ ঠান্ডা গরম মেশানো, মানে হট কোল্ড যেরকম হয় আর কি সেরকম মেশানো। তাহলে চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। এখন পরীক্ষা দিয়ে এই এলো, এক্সাম দিয়ে ফর্মাল ড্রেস, ফর্মাল ড্রেসে দেখো
এক্সাম দিতে গেছিল, এক্সাম না ভাত খেয়ে, এক্সাম নয়, ওই যাই হোক যা হোক একটা দিতে ইউএস থেকে লোক এসেছে, ওই যাই হোক ইউএস থেকে পরীক্ষা নিয়েছে, তাই যাই হোক এসছে। এখন দেখো ওর বাবা ভাত খেয়ে চলে গেছে, আমি এখনো খেতে পারিনি, ও এসছে এই মাত্র, ও আগে 3টে বাজে, 3টে 5 বাজে, যাই হোক ও করুক তারপরে আমি খেতে বসবো। ভাই যা 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 করে, এত তো চান হয়ে গেছে, একবার গা হাত পাটা ধুয়ে জামা কাপড় রেখে দে, পরে কাচবি। এই জামাটা কতদিন, একদম নতুন জামাটা দেখ, তা চলো চান করে আসুক, আমরা খেতে বসি তারপর। এখানে মাছের ঝাল আছে, এখানে মাছের তরকারি, এটা কালকের পুঁইশাক, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, এই যে ডাল, এটা লাউ ঘণ্ট, আর এই দেখো চায়ের কাপে কচু বাটা, এটা শাশুড়ি দিয়েছে, তাহলে চলো খেয়ে নিই, খিদে পেয়ে গেছে অনেকটা, অনেকটা দেরিতে এলো তো, তাহলে চলো আবার আসছি পরে। দেখো আমি এখন লেবু খাবো, লেবু ছাড়াচ্ছি ওই জন্য ভাত খেয়ে উঠে, বুঝতে পারছো লেবুটা অনেক সুন্দর। অমি খাবি না তো, অমি খুব মিষ্টি লেবুটা, দারুণ মিষ্টি, তাহলে চলো লেবুটা খেয়ে এবার ঘুমাবো, একটু না ঘুমালে পারবো না, অনেক ভোরে উঠেছি, সেজন্য একটু ঘুমিয়ে নেবো। এখন সবার পরীক্ষা, সেজন্য ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না, আবার পরীক্ষা হয়ে গেলে ঠিকঠাক ভিডিও আপলোড করব। তুমি একটা কুয়া খেয়ে দেখ কত মিষ্টি, একটা খা ঠাকুরে, পারবো না এখন পেট ভর্তি করছি, খুব মিষ্টি, রেখে দেবো একটা কুয়া। এই যে কমলা লেবু, এটা না আমার খেতে ভীষণ ভালো লাগে, আর সকালবেলা আমি, আমার তো ম্যাক্সিমাম কালকে রান্না ছিল, আর বিকেলবেলা আমি একটা তো খাবার আনবো, সেটা কি খাবার সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই, দুপুরবেলা আগে একটু ঘুমিয়ে নিই। আর এই লেবু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানো তো কমলা লেবু খেলে স্কিনের গ্লোটাও ভালো থাকে, আর কমলা লেবুটা তো সবসময় পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়, কমলা লেবু কিন্তু আমি যতটা পারি যত দামই হোক না কেন খাওয়ার চেষ্টা করি। আর একেবারে দেখো আমি চলে এলাম বিকেলবেলা, আর এই দেখো আমি কী এনেছি, এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা দোকান আছে খুব নাম করা, রিয়াজি বিরিয়ানি, মানে রিয়াজি বিরিয়ানি বলছি, রিয়াজি মাংস পাওয়া যায় সেখানে, সেখান থেকে এই বিরিয়ানিটা আনা হয়েছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এত সুন্দর এত ভালো না টেস্ট, তিনজনের 3টে মোটামুটি এনে রাখলাম, কিন্তু আমি এখন পড়তে বসাবো তাই রেখে দিই, রাতে গরম করব। আর এই দেখো মেয়ে আর আমি গেছিলাম দুজনে আনতে, তাহলে চলো, ও আবার দেখে একটু হাসলো, তাহলে চলো পরিয়ে নিই। আর এই দেখো একেবারে রাতে আমি এটাকে একটু গরম করে নিচ্ছে, 3টেকে একসাথে দিয়ে, কড়াটা অনেক বড় কিন্তু তাও হচ্ছে না গরম করা। তাহলে চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাও। তাহলে চলো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।